بسم الله الرحمن الرحيم. فهم HD ميديا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له. ونشهد أن سيدنا إيماننا وقدواتنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে জবান খুলে খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا البصير. وقال تعالى أيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق. رواه ابن ماجه شريف. وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته في شان حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সবাই জোরে সুরে মহব্বত পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাইদে ওয়ালা আলে দেনা মাওলানা পাথরে কালিমা নূর নবীজির উপরে উস্তুনে হানানা কান্দে মায়ার নবীর বিরহে. ঠিক কিনা বলেন? যার আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় ওই নবীজি কান্দিতেছেন উম্মতের মায়ায়। আল্লাহুম্মা আপনি নবীজির রোজা মুবারক নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও। বললেন কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও। আমরার দিবানে
নিশি বাবনাই আমরার দিবানিশি বাবনা আমরা কেমনে যাব মদিনায়। লা ইলাহা জবন কুলে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা প্রেমিক হয়ে লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা তুমি মোসাকে কত গোপন কথা বলিলাও তুমি মোসাকে কোহে তোরে নিলাও কত গোপন কথা বলিলাও কুদা তোমার নুরে পাহার জলে তোমার নুরে পাহার জলে মোসা নবী জ্বলল না হোলা ইলাহা মারহাবলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ বলেন হসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাস মুতারাম ঐতিহ্যবাহী খাদুরাই উত্তর পাড়া গাউসিয়া সমিতির উদ্যোগে 31তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সদরে জলসা পীর কামেল আলহাজ হযরত মাওলানা কারি নুরুজ্জামান আল কাদরী সাহেব মাদদিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি খাদরাইল রূপসাই দরবার শরীফ সাহেব বলেন মারহাবা। যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মুনাজির আজম সুন্নি জামাতের অতন্ত্র কুহুরি আলহাজ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব মাদদিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সবাই বলুন আমিন। আবার আগে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শামসুল ইসলাম সিরাজী সাহেব উপস্থিত হযরত মাওলানা হাফেজ কারি শাহিন ইসলাম হাজারী সাহেব হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন বেলালি সাহেব পরিচালনায় আছেন হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান সাহেব হযরত মাওলানা হাফেজ কারি মুহিবুর রহমান সাহেব সহ দিগার উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বী বাবার অনুজন বন্ধুরাম বর্ধনশীল মাহবনেরাম সবার প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা যে আজকে এই মাহফিলে আসতে পারলাম আমরা সবাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার?
আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র ঈদ মিলাদুন্নবীর মাস শেষ পর্যায়ে আমাদেরকে মাহফিলে আসার এবং বসার আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার এই জান্নাতি পরিবেশে আসার তৌফিকটুকু এনায়াত করেছেন যে আল্লাহ সেই আল্লাহর দরবারে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই দরখাস্ত করেছিল একমাত্র একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে আল্লাহ পাক আমাদেরকে যে বিনা দরখাস্তে ওই দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজুম মুনীরা উম্মতের কান্ডারি শাফিউল মুজলিমিন নবীজির উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন এইজন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ আপনাদের কি খারাপ লাগতেছে এই মাহফিল আমাদের গ্রামে তো প্রত্যেক দিন হয় না আজকে আমাদের এই এলাকার মানুষ যদি এসে বসে এই মাহফিল প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না ঠিক কিনা বলেন আমি অনুরোধ করব আজকের মাহফিল আমরা তো বুঝতেছি না কোনো কিছু না কিন্তু যারা আমাদেরকে ছেড়ে খবর দেশে চলে গেছে তাদের কাছে বিরাট কিছু জোরে কর না সুবহানাল্লাহ কারণ তারা আজকে তাকিয়ে আছে আমার আওলাদ মাহফিলে ঈশা শত শত মানুষকে নিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আমার জন্য নি দোয়া করবে আমার জন্য নি কান্নাকাটি করবে আজকে যাদের আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক কিনা বলেন তাদের রুহগুলা কিন্তু চতুর্দিকে আছে তারা দেখতেছে আমার আওলাদ নিয়ে আমার জন্য এসে দোয়া করে জোরে কর না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার বাবারা ভাইয়েরা পর্দেন সিন মা মনের গম এই মাহফিল জান্নাতের বাগান এই জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান এই মাহফিল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের বাগানে তো অনেক ফলফলাদি থাকবে অনেক নিয়ামত থাকবে নিয়ামত না রাজি থাকবে ও আল্লাহ যেখানে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আপনি জান্নাতের বাগান বলেছেন ওই বাগানের মধ্যে ফল ফলাদি আমরা পাবো কোথায় আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে তোমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনি গুলি দিবা এই আওয়াজ গুলি দিবা এই গুলি তোমাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে দুই কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকে আমি কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ভূমিকার মধ্যে কথা বলতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আরশ বানাইল কি বানাইল আরশ আজিম যখন বানাইল এই আরশ আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে এই আরশ আজিমের পায়া হলো কুটি হইল চারটা কয়টা কয়টা একটা কুটি কত বড় এই পৃথিবীটা যত বড় সত্তরটা পৃথিবীর সমান হলো একটা কুটির প্রশস্ত জোরে কন্যা সুবহানাল্লাহ একটা কুটির প্রশস্ত সত্তরটা দুনিয়ার সমান এমন ভাবে চারটা কুটির উপরে আরশে আজিমটা স্থাপিত তাহলে আরশে আজিমটা কত বড় জোরে কন্যা সুবহানাল্লাহ এই আমার বাবারা এই যে আপনার চারটা খুঁটি চারটা পায়া এই চারটা পায়া চারজন ফেরেস্তার কাঁধে জোরে কন্যা সুবহানাল্লাহ ফেরেস্তা কত বড় একটা পায়া হইল আপনার সত্তরটা দুনিয়ার সমান কন্যা লাভ একবার সত্তরটা দুনিয়ার সমান একটা পায়া সত্তরটা দুনিয়ার সমান হইল একটা পায়া কটা দুনিয়ার সমান সত্তরটা সত্তরটা দুনিয়ার সমান একটা পায়া এরকম চারটা পায়া চারজন ফেরেস্তার কাঁধে বহন করে রাখছে ফেরেস্তাগুলি কত বড় জোরে কন্যা লাভ একবার ওই
আরশে আজিমের চতুর্দিক দিয়া কোটি 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 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করলেন। আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক ফেরেশতা তৈরি করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কেমনে তৈরি হয় জানেননি? একটা নূরের সাগর আছে, যখন ফেরেশতারা ওই সাগরের মধ্যে আপনার ডুব দেয়, গোসল দেয়, গোসল দেওয়ার পরে ফেরেশতাদের পাকার মধ্যে যে পানি লাগে, ওই নূরের ফোঁটাগুলি যখন জমিনের মধ্যে পড়ে, যখন আপনার ওই ফোঁটাগুলি পড়ে, পড়তে দেরি হয়, এক একটা ফোঁটা থেকে এক একজন করে ফেরেশতা তৈরি হয়। এমন যে হযরতে জিব্রাইল আলাইহিসসালামের 600 নূরের ফাঁকা, কত ফাঁকা? 600 নূরের পাকা, 600 নূরের পাকা একসাথে যারা দিলে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত ফেরেশতা আল্লাহ তৈরি করলেন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের চতুর্দিক দিয়ে দাঁড়ায়া দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করাইয়া দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারাও, তোমারা আমার আরশে আজিমের দিকে তাকায়া দেখো, কি দেখা যায়? ফেরেশতারা কয়, আল্লাহ গো, আমরা তাকায়া দেখতেছি আপনার আরশে আজিমের সুকাটের মধ্যে একটা লেখা দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফেরেশতারা চারজন, যেই ফেরেশতা আরশে আজিমটা চারটা পায়া কাদের মধ্যে নিয়ে বহন করতেছে, তারা কি জিকির করে? তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। ও ফেরেশতারা, তোমরা কি করবা? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এত বড় আরশে আজিমটা বহন কইরা, যেই ফেরেশতারা আপনার জিকির করে, আমরা অযথা বৈশা থাকবো না, বেহুদা দই বৈশা থাকবো না, দাঁড়ায়া থাকবো না, আমরাও আপনার জিকির পড়তে আরম্ভ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারাও জিকির করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা শুইতে যাই, আমি চোখের জলে বগো বাহাসাই, বললেন রাতের যখন শুইতে যাই, আমি চোখের জলে বগো বা, কবে এসে দিবেন দেখা? স্বপ্নে নবীজি বলেন, না লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কার জিকির করে? সমস্ত ফেরেশতা সেজদায় পড়ে জিকির করে। জিকির করতে করতে 40,000 বছর চলে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারারি, মাথা উত্তোলন করো, আবার তোমরা আরশে আজিমের দিকে তাকাও। ফেরেশতারা মাথা উত্তোলন কইরা তাকায় এলো, তাকায়া ডাক দিয়া কই, আল্লাহ গো, 40,000 বছর আগে আপনি যখন বলেছিলেন আমরা আরশে আজিমের দিকে তাকানোর জন্য, তাকায়া দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, ও আল্লাহ, এখন যে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটা নাম লেখা, আরেকটা বাক্য লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ গো, আপনার কুদরত বুঝলাম না, এতক্ষণ আমরা 40,000 বছর আগে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আবার দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদ রাসূলুল্লাহ, ও আল্লাহ, ওই নামটা আবার কার নাম? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারারে,
ওই নামটা এমন একটা নাম যেই নামকে যদি যেই নামের মানুষটাকে যেই নামের যিনি যে যিনি যার নাম এই যার নাম আমার পাশে আমি লেখলাম ওই নাম মুবারক যার ওনারে যদি সৃষ্টি না করতাম তৈরি না করতাম তোমরা ফেরেশতাদেরকে বানাইতাম না ফেরেশতাদেরকে সৃষ্টি করতাম না ও ফেরেশতারা আমি আল্লাহ যার প্রেমে পয়রা পাগল দেওয়ানা যার প্রেমে আমি সদা সর্বদা দুরুদ সালাম পড়ি ইনি হচ্ছেন আমার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন জোরে কর না সুবহানাল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ গো 40,000 বছর আপনার জিকির করেছি এরপরে দেখলাম আপনার নামের পাশে আর একটা নাম আমরা এখন ওই নামের জিকির শুরু করে দিব আল্লাহ পাক কোনো কিছু বলে নাই ফেরেশতারা জিকির শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কর না আল্লাহু আকবার ফেরেশতারা 40,000 বছর এই জিকির যখন করলো এই জিকির করার পরে আল্লাহ কই জিকির বন্ধ কর ফেরেশতারা কয় আল্লাহ আপনি যেই নামের পাগল যেই নামের প্রেমে পইরা আমরা রে আপনি বানাইছেন আমরা কিছু চাই না জিকির বন্ধ করে দিলাম আর জিকির করব না আমরা আপনার ওই প্রিয় হাবিব কামলেওয়ালা রে দেখতে চাই জোরে কর না আল্লাহু আকবার আপনার হাবিব রে আমরা দেখতে চাই জোরে কর না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল ও জিব্রাইল যাওয়ার দিনই করে আনা সমস্ত ফেরেশতারা পাগল আকাশবাসী পাগল আরশে আজিমবাসী পাগল জান্নাতবাসী সবাই পাগল হুরগেল মান্ডা পাগল যাওয়ার দিনই করিও না আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান বানায়া নিয়ে আসবা জোরে কর না সুবহানাল্লাহ ও জিব্রাইল তুমি জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতের মধ্যে যায় দেখবা জান্নাতের মধ্যে আমার বন্ধুর পোশাক মুবারক জান্নাত থেকে তুমি বুরাক লয়ে আমার বন্ধুর কাছে চলে যাই এবং জোরে কন্যা সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা বাবারা জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের মধ্যে চলে গেছে যায়া দেখতেছে ভিতরে যাচ্ছে 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 যাওয়ার সময় অনেক ঘটনা রিদওয়ান ফেরেশতা জান্নাতে ঢুকতে দেয় না অনেক ঘটনা অনেক লম্বা আলোচনা এবার জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতে ঢুকলেন ঢুইকা আস্তে আস্তে ভিতরে যাচ্ছে হঠাৎ করে দেখে পাঁচটা কাম্মা বিশিষ্ট একটা ছাদ দেখা যায় চতুর্দিক দিয়ে কোনো দেওয়াল নাই মাঝখানে একটা নূরের টেবিল ওই নূরের টেবিলের মধ্যে নূরের পোশাক মোবারক জোরে কন্যা সুবহানাল্লাহ 40,000 ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে জোরে কন্যা সুবহানাল্লাহ সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কন্যা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ দেখা দাও মেরে মেরে মৌলা দেখা দাও সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে কর না আল্লাহু আকবার যেই মাত্র জিব্রাইল আলাইহিসসালাম ওই ফেরেশতাদের কাছে পৌঁছলেন ফেরেশতারা ডাক দিয়া কইয়া কি জিব্রাইল ও জিব্রাইল তোমার স্থান তো হইল নবীদের কাছে উহি নিয়ে আসা যাওয়া করা তুমি কেন এই জায়গার মধ্যে ঢুকলাও জিব্রাইল ডাক দিয়া কই ফেরেশতারারি তোমরা যেই নবীজির পোশাক রে তাজিম করতেছো সম্মান করতেছো এই পোশাক নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের আমাকে পাঠাইছে এবার 40,000 ফেরেশতা ডাক দিয়া কই ইয়া কি জিব্রাইল
ও জিব্রাইল তোমার কাছে অনুরোধ জানাই, জিব্রাইল রে আমরা শুনেছি নবীজি দয়ার নবী মায়া আরে নবী এই পোশাক পরে আল্লাহর দিদারে আসবে, আল্লাহর নিকটে আসবে, আমরা ওই নবীরে দেখি নাই, এই পোশাক নিয়ে নবীর কাছ থেকে আমাদেরকে মাহরুম বানায় নাও। এবার জিব্রাইল ডাক দিয়া কই ফেরেশতারারে তোমরা একটু অপেক্ষা করো, এই জান্নাতি পোশাক পরে রহমাতুল লিল আলামিন কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে আগমন করবে। আল্লাহু আকবার। এই নূরের পোশাক পরিয়ে কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে ওই নবী আগমন করবে। পোশাক মুবারক লইলেন, লইয়া এবার বুরাকের কাছে গেলেন, যায়া দেখে অনেকগুলো বুরাক একটার চাইতে একটা হৃষ্টপুষ্ট, একটা বুরাক দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে, যদিও চোখের মধ্যে পানি নাই, পানির পরিবর্তে রক্ত টপ 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 করে পড়তেছে। আমরা কেমন নবীর ভালোবাসি, হুরগেল নবীরে কেমন ভালোবেসেছে, বুড়াকে নবীরে কেমন ভালোবেসেছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুড়াক এ বুড়াক সব বুড়াক এত সুন্দর, তুমি কেন এত রোগা এত দুর্বল, তোমার চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত পড়ে, কারণ কি? বুড়াকের জবান খুলে গেছে, ডাক দিয়া কয়েছে, ইব্রাহিম ও জিব্রাইল আমারে চিনুনি, আমি হইলাম নবীর প্রেমিক, নবীর আশেক, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ বুড়াক কোন নবীর আশেক কোন নবীর প্রেমিক? বুড়াকটা ডাক দিয়ে কয় ও জিব্রাইল, আল্লাহ যখন আমাদেরকে তৈরি করলেন ডিক্লার দিয়েছো যে ছিল যে কোনো একটা বুড়াকে সইরা নবীরা কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করবে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য? আমি বুড়াক তখন থেকে নবীর অপেক্ষায়, এই নবী যে সিদরাতুল মুনতাহা যাবে বুরাকের মধ্যে সাওয়ার হইয়া, আমি বুরাকের মধ্যে নিয়ে আরোহণ করবে, আমি বুরাকের মধ্যে নিয়ে সাওয়ার হবে, ওই নবীর প্রেমে পড়াও। একদিন নয় দুই দিন নয়, আমি 9.5 লক্ষ বছর ধরে নবীর জন্য কাঁদতেছি। এহে জিব্রাইল যদিও আমার চোখের মধ্যে পানি নাই, চোখ দিয়ে রক্ত টপ 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 করে পড়তেছে, আমি নবীর প্রেমে এত দেওয়ানাও, আমি নবীর প্রেমে এত পাগল, আমার নবীর যদি আমার পিঠের মধ্যে সাওয়ার করাইতে পারতাম আমি বুরাকের জীবন ধন্য হয়ে যাইত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার পানের মদিনা সব বলে বল, আর জোরে বলতে হবে, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনার মদিনা আমার সব বলিব কিন্তু তোমায়, আমরা ভুলিনি বলব না বলতে পারি না, আমরা ভুলিনি বলব না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় পারি না। ছিল তোমার নাম অলকনের দেশ, কবি মারা তবে যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা বলেন? ইয়াসরেফ ছিল তোমার নাম অলকনের দেশ, কবি মারা তবে যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়াই হয়ে গেলে শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়াই হয়ে গেলে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব তোমার মুখে দয়াল নবীর কদম পড়েছে, তোমার মুখে জিব্রাইল আমিন সদা এসেছে, তোমার মুখে দয়াল নবীর কদম পড়েছে, তোমার মুখে জিব্রাইল আমিন সদা এসেছে, তোমার মুখে নূরের নবীর
তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। বললেন সোনার মদিনা, সব বলব বলতে পারি না। বললেন সব বলব বন্ধুরারে আমার, জিব্রাইল আলাইহিসসালাম কই যেই বুরাকটা নবীর জন্য দেওয়া না, যেই বুরাকটা নবীর জন্য পাগল, এই বুরাকটাকে আমি নবীর জন্য নিয়ে যাব, এই বুরাক লইয়া নবীজির মেরাজের পোশাক মুবারক লইয়া চলে গেলেন মক্কার জমিনে। আমার নবী উম্মে হানের গোরের মধ্যে শায়িত ছিল, গভীর রজনীতে জিব্রাইল আলাইহিসসালাম গোরের মধ্যে ঢুকছে। জোরে করুন আল্লাহু আকবার। দুইকে দেখে মায়ার নবী দয়ার নবী ঘুমিয়ে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী ঘুমিয়ে আছে, আমার নবীজি ঘুমাইতেছে। এবার জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়া বলে মনে মনে বলতেছে, যেই নবীর জন্ম বুরাগে তো পাগল, যেই নবীর জন্ম কুল কায়নাত পাগল, আল্লাহ পাক যেই নবীরে নিজের মেহমান বানায়া নিবেন উনার কত সম্মান। এই নবীরে আমি কেমনে ডাক দিব, আমি যদি ডাক দেই তাহলে তো বেয়াদবি হবে, বেয়াদবি মূলক আচরণ হবে। জিব্রাইল একবার যাই মাতার দিক দিয়াও, আরেকবার যাই নবীজির পা মুবারকের দিক দিয়া, আরেকবার যাই নবীজির মাথা মুবারকের দিক দিয়া, এমন ভাবে যাওয়া আসা করতেছে। জিব্রাইল লাস্টে চিন্তায় পড়ে গেল, আমি আমার নবীর ডাক দিব না, ডাক দিলে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, নবীর সাথে বেয়াদবি হইলে তো উপায় নাই। জিব্রাইল আমার নবীজির পিছন দিক দিয়ে বৈশাও, আমার নবীজির পা মুবারকের নিচ দিয়ে বৈশাও। জিব্রাইলের কুদরতি জিব্বা নবীজির পা মুবারকের তাল মুবারকের মধ্যে লাগাইয়া দিছে। একটু ঠান্ডা যখন অনুভব হইছে, আসলে তো আমার নবী ঘুমায় নাই, সব কিছু দেখতেছে জিব্রাইল কি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, উঠার পরে ডাক দিয়া কয় জিব্রাইল, ইয়া কি জিব্রাইল, আমার ঘরে তুমি কেন আগমন করলাম? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, ও রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি রেডি হন আপনার জন্য জান্নাতি পোশাক। জোরে করুন আল্লাহু আকবার। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরেই উজু করা লাগে, লাগে কি লাগে না, ঘুমাইলে উজু থাকে, ঘুমাইলে উজু থাকে না। মসজিদের মধ্যে যাইয়া হেলান দিয়া হাত লাগাইয়া, হাতগুলা যদি জমিনের মধ্যে লাগাইয়া হেলান দিয়ে ঘুমিয়ে যান, উজু ভেঙে যাবে। আমার নবী তো ঘুমায় নাই, যেহেতু ঘুমায় নাই ঘুম ভাঙ্গে নাই, নবী তো উজু করার প্রয়োজন নাই। উজু করার মধ্যে অনেকগুলো হাকিকত রয়েছে, একটা হাকিকত হইল আমার দয়ার নবী মায়ার নবী শিক্ষা দিয়েছেন যে আপনার ঘুম গেলে উজু করতে হয়, এটা হলো একটা শিক্ষা। তৃতীয় নম্বরে আমার নবীজি যখন উজু করলেন, উজুর পানিটা আপনার শরীয়তে গড়াইয়া যায়, হাকিকতের দৃষ্টিতে পানিটা আমার আল্লাহ পাক বললেন জিব্রাইল তোমার হাতের মধ্যে লও, ও জিব্রাইল আমার নবীজির উজু মুবারকের পানি মুবারকটা তোমার হাতে লও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল কয় আল্লাহ, এই উজু মুবারকের পানি মুবারক আমি কি করব? কো তুমি মিকাইল আলাইহিসসালামের কাছে দাও। মিকাইল আলাইহিসসালাম কয় আল্লাহ, আমি আপনার বন্ধুর উজু মুবারকের পানি কি করব? কো তুমি ইসরাফিল আলাইহিসসালামের কাছে দাও। ইসরাফিল আলাইহিসসালাম ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বন্ধুর উজু মুবারকের পানি মুবারক আমি কি করব? কো তুমি আজরাইল আলাইহিসসালামের কাছে দাও। আজরাইল কয় আল্লাহ, এই উজু মুবারকের
রমজানের পানি মুবারক আমি কি করব। আমার আল্লাহ কই, হে আজরাইল তুমি এই পানিগুলা রিদওয়ান ফেরেশতার কাছে দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো আপনি নবীজির উযু মুবারকের পানি মুবারক আমি কি করব। এ রিদওয়ান ফেরেশতা, এই নবীজির উযু মুবারকের পানি মুবারক, তুমি একটা কাজ করো, জান্নাতের হুরগেল মানদের হাতের মধ্যে তুমি দিয়ে দাও। সমস্ত হুরগেল মানদের হাতের মধ্যে নবীজির উযু মুবারকের পানি, জোরে কন্না আল্লাহু আকবার। সমস্ত হুরগেল মানরা ডাক দিয়া কই, ও আল্লাহ আমরা এই পানি দিয়া কি করব। আমার আল্লাহ ডাক দিয়া কই, হুরগেল মানরা রে আর দেরি করিও না, কিছুক্ষণের মধ্যে তোর দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমাদের মধ্যে আগমন করবে। তোমরা আমার দয়ার নবী মায়ার নবী জির উযু মুবারকের পানি মুবারক দিয়া মেকআপ করো, সাজো, সাইজা থাকো, কিছুক্ষণের মধ্যে রহমাতুল লিল আলামিন তোমাদের মধ্যে আগমন করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাউলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাউলানা মুহাম্মাদ। মুহাম্মদ নাম বলে জপ, মুহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা যে নাম বিনে হাসরেতে, যে নাম বিনে পুলসিরাতে বন্ধু কাউরে পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাউলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। নবী ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না, রাইতু রব্বি ফি হাসান সুরাতে মেরাজ রাত্রের বর্ণনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, আমার নবীজি উযু মুবারক করলেন, এবার আপনার জান্নাতি পোশাক পরলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরার পরে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনার কাবা গরের হাতিমের মধ্যে আপনার ওই বুরাকটা বাঁধা ছিল। আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম পাশে মিকাইল আলাইহিসসালাম যায়, আপনার বুরাকের মধ্যে উঠবে, আমার নবী বুরাকের মধ্যে উঠবে। এমন সময় বুরাকটা আপনার নাড়াচাড়া করতেছে, বুরাকটা আপনার নাড়াচাড়া করতেছে, বুরাকটা নাড়াচাড়া করতেছে। জিব্রাইল কয়, হে বুরাক, যে নবীর জন্য এত দেওয়ানা এত পাগল, 9.5 লক্ষ বছর কেঁদেছ, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পানি নাই, চোখ দিয়া রক্ত পড়ে, এই নবী তোমার মধ্যে কোন আরোহণ করবে, সাওয়ার হবে, তুমি কেন বিয়াত তুমি করতেছো, নাড়াচাড়া করতেছো। বুরাকটা ডাক দিয়া কই, হে জিব্রাইল, ও জিব্রাইল তুমি জানো না আমি নবীর জন্য কত দেওয়ানা, আমি নবীর জন্য কত পাগল, যে নবীর জন্য আমি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, 9.5 লক্ষ বছর কাঁদলাম, কাঁদতে কাঁদতে যদিও আমার চোখে পানি নাই, আমার চোখ দিয়া রক্ত পড়তেছে। জিব্রাইল রে, আমি যদি আমার দয়ার নবী মায়ার নবীরে কিছুক্ষণ সময়ের জন্য আমার পিঠের মধ্যে চাওয়ার করাই, আমার আগুন তো প্রেমের আগুন, তুষের আগুনের মতন জ্বলে যাবে, জ্বলে উঠবে, বেড়ে উঠবে। ও জিব্রাইল, আমি শুনেছি নবীজি নাকি হাসরের মাঠে বুরাকের ওপর চাওয়ার হবে, তুমি নবীর কাছ থেকে জানো নবীজি যেই বুরাকের মধ্যে চাওয়ার হবে, ওই বুরাকটা আমি হব কিনা, জোরে কন্যা আল্লাহ আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ।
বুরাকে কয় এই বুরাকটা আমি হব কিনা, হাশরের ময়দানে যে নবীজি বুরাকের উপর সওয়ার হবে। আমার নবীজি শুনলেন, শুইনা ডাক দিয়া কই হে জিবরাইল বুরাকরে থামতে বলো, থামরে বুরাক থামো, আমি নবীজি কথা দিলাম ওয়াদা দিলাম, হাশরের ময়দানে আমি তোমার উপর সওয়ার হইয়া আমার গুনাহগার উম্মতদেরকে ফার করে দেব, আমার গুনাহগার উম্মত ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার হবে, আমার গুনাহগার উম্মত একটু ঠিয়ার পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে। আমার দয়ার নবী মায়ার নবীজি বুরাকের মধ্যে উঠবে, বুরাকটা একটু উঁচা উঠতে পারতেছে না, হঠাৎ করে একটা পাথর নবীজির পা মুবারকের নিচে থেমে গেল। নবীজি পাথরের মধ্যে পা মুবারক দিয়া বুরাকের মধ্যে উঠাও, বলতেছে বুরাক চলো রে বুরাক চলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাস জিদিল আকসা আল্লাহু আকবার। হ্যাঁ বুরাক চলো মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত তুমি চলো বুরাক চলো। যেই মাত্র বুরাকে চলার জন্য বললেন, বুরাকটা সামনের দিকে রওনা হবে, আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই পাথরটার জবান কই লাগেছে, পাথরটা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনার এত সম্মান আপনার এত ইজ্জত, আপনি নবীজি কদম রাখছেন আমি পাথরের উপরে, আমার উপরে যদি বন জঙ্গল আর পশু পাখি আমার উপরে পা রাখে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো সম্মানের আনতে হবে কমতে হবে, আমার একটা কোনো কিছু করে যান, এই পাথরটা আসলে কে? আমার দয়ার নবী মায়ার নবী জানে কি জানে না? আরে জোরে কন্যা জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কই বুরাক থামো, এ পাথর বুঝেছি তুমি পাথর তো পাথর না, যাও যেহেতু তোমার কদমের তোমার গর্দানের মধ্যে আমি নবীর কদম লেগেছে, আমি তোমাকে এমন একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হইলে আব্দুল কাদের জিলানি, পৃথিবীর জমিনে যত উলিয়া উলিয়া গাউস কুতুব আসবে, প্রত্যেকের পা প্রত্যেকের পায়ে তো প্রত্যেকের গর্দানের মধ্যে, অর্থাৎ তুমি এমন একজন আল্লাহর ওলি, তোমার কদমের মধ্যে তোমার গর্দানের মধ্যে আমি নবীজি পা দিয়েছি, সমস্ত ওলিদের গর্দানে থাকবে তোমার পাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, তোমার পা উপরে আমি পা দিয়েছি, সমস্ত ওলিদের গর্দানের উপরে থাকবে তোমার পাও, মানে সবার উপরে থাকবা তুমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার জন্য রওনা হইছে, জিব্রাইল আলাইহিসসালাম এক পাশে, মিকাইল আলাইহিসসালাম এক পাশে, সুবহানাল্লাযী মানে ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, সুবহান আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করছেন, সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা, এই জন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম 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 আই ওয়াক্তান কালি, আল্লাহ কই একটা রাত্রে না, রাত্রের সামান্য অংশে কিয় দংশ সময়ের মধ্যে আমি আমার হাবিবের দুনিয়ার জমিন থেকে নিয়াও আরশ আজিমের মধ্যে লামাকানের মধ্যে একদিন নয় দুই দিন নয় ২৭ বছর প্রেমের আলাপ করেছি, আলাপ কইরা দয়ার নবী মায়ার নবী মক্কার জমিনে আসছে, আয়েশা দেখি যে বিছানায় ঘুমাইছিল বিছানা এখনো গরম, যে ঘরের শিকল লাগাইয়া গিয়েছিল শিকলটা এখনো নড়তেছে, যেই জায়গার মধ্যে নবীজি উযু মুবারক করেছিলেন উযুর পানি এখনো গড়াইতেছে, এই জন্য আল্লাহ কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম আই ওয়াক্তান কালিলা, সামান্য সময়ের মধ্যে আমার প্রিয় হাবিব কামলেওয়ালা দয়ার নবী মায়ার নবীকে আমি তামাম কুল কায়নাত সব জায়গায় এলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রওনা হয়ে গেল, একদিকে মিকাইল আরেক দিকে জিবরাইল, লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর্দিক দিয়ে আহলান সাহালান মুবারকবাদ জুড়ে কন্যা আল্লাহু আকবার। যাইতে 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 যখন আপনার খেজুর বৃক্ষ এলাকায় গেল, শুধু খেজুর বৃক্ষ আর খেজুর বৃক্ষ, হঠাৎ
করে জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই খেজুর বাগ বিক্র এলাকায় আমি দেখলাম, আমরা শুনতে পাইলাম মেশকো আম্বরের গ্রান আলাদা ভাবে আমাদের কাছে লাগতেছে। আমার নবী কয় আর সামনে যাও না, এখানে থামো, আমার দয়ার নবী মায়ার নবীজি একজনের সালামের জবাব দিছেন, দূরে কন্যা সুবহানাল্লাহ, মানে সালাম দিলে যেরকম ভাবে সালামের জবাব দেয়, আমার নবীজি সালামের জবাব দিচ্ছে, দূরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল কই আর রাসূলুল্লাহ নবী গো, ও নবীজি আপনি কার সালামের জবাব দিচ্ছেন, এখানে তো কোনো মানুষ নাই, কাউকে তো আমি দেখতেছি না। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, জোরে কর না আল্লাহু আকবার। যে আমার নবী যা জানে জিব্রাইল তা জানে, জিব্রাইল তা জানে। দুঃখের বিষয় একদল মানুষ তারা বলে যে জিব্রাইল নাকি নবীর শিখাইছে, না শিখাইলে নবী নাকি পারে না, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, হে জিব্রাইল আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি আরা মা লা তারাউনা, ইন্নি আসমাউ মা লা তাসমাউ, সাহায জিব্রাইল আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবী কইছে, জিব্রাইল আমি দেখতেছি এটা ফিলিস্তিন, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিসসালাম কবরের মধ্যে মাজারের মধ্যে নামাজ পড়তেছে। আমি অপেক্ষা করলাম, নামাজ শেষ কইরাও আমি নবীরে সালাম দিয়েছি, আমি নবী সালামের জবাব দিয়েছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে আমরার মতো নয়, মাজারের মধ্যে ঈসা মূসা আলাইহিসসালাম নবীরে সালাম দেয়, নবীজি সালামের জবাব দেয়, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ জিন্দা না মুর্দা? এই জন্য আমার নবী যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরজাকুম, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী কেন, সাইয়েদেনা হযরতে আদম আলাইহিসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের দেহ মুবারক বক্ষণ করার জন্য আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা হারাম করে দিয়েছেন আলাল আরদি জমিনকে, সমস্ত নবী রাসূলদের দেহ মুবারক বক্ষণ করার জন্য বরং ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরজাকুম, বরং আল্লাহর নবীগণ জিন্দা, তারা রিজিক প্রাপ্ত ওই উসাল্লো না, তারা তাদের মাজার শরীফের মধ্যে নামাজ আদায় করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি Oh,
বন্দরারে আমার আমার নবীজি যাইতেছে যাইতেছে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আপনার ওনার বোরাকের লাগামটা বোরাকটা বাঁধলেন, অন্যান্য নবীগণ যেই জায়গার মধ্যে বোরাকটা বাঁধেন ওই জায়গার মধ্যে বোরাকটা বাঁধলেন। জিব্রাইল আলাইহিসসালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলো। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে আদম আলাইহিসসালাম থেকে ঈসা হল্লা পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর সবাই কাতার দইরা দাঁড়ায়া রইছে ইমামের অপেক্ষায়, তারা সবাই মুক্তাদের জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সবাই অপেক্ষা রইল আপনি ইমামতি করবেন, সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়েছে সবাই হবে মুক্তাদির, আপনি হবেন ইমাম। আমার নবী কয় এটা কেমনে হয়, হাদিফিতা হযরতে আদম আলাইহিসসালাম ইমামতি করবে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইমামতি করবে। জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেখানে আপনি নবী সেখানে ওই নবীদের কোনো এই দাম থাকবে না, কারণ আপনি নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সবাইকে আল্লাহ ইমামুল মুরসালিন উপাধি দেয় নাই, রসুলদের ইমাম নবীদের ইমাম বলে নাই, আপনি নবী রসুলদের ইমাম নবীদের ইমাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উপাধিরে বাস্তবায়িত করার জন্য সাইয়েদেনা হযরতে আদম আলাইহিসসালাম থেকে ঈসার হল্লা পর্যন্ত সমস্ত নবী রাসুলকে এখানে একত্রিত করেছে। আপনি যা আপনি 2 রাকাত নামাজ পড়ান জোরে কন্যা আল্লাহু আকবার, আমার আপনার নবীজি 2 রাকাত নামাজ ইমামতি কইরা পড়াইলেন, এই মাত্র যখন নামাজ শেষ হয়ে গেল সমস্ত নবী রাসূলরা আওয়াজ দিয়ে উঠল ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন রাত রোদিন তামাম জমিন, রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, জোরে কন্যা আল্লাহু আকবার। সমস্ত নবীরা আমার নবীজির শান বর্ণনা করে, আমার নবীর গুণ গান বর্ণনা করে, আমার নবীর আজমত হুরমত বর্ণনা করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীর পিছনে দাঁড় করায় দিছে আল্লাহ, আমার নবী হচ্ছে ইমাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নামাজ শেষ করে এখানে অনেকে আপনার বক্তব্য দিয়েছেন, নবীজিও বক্তব্য দিয়েছেন, এবার জিব্রাইল আলাইহিসসালাম লইয়া আমার নবীর লইয়া আপনার প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানের দরজা খুলতেছে না, সালাম দেওয়া হচ্ছে, হে ফেরেশতা দরজা খুলো আমার সাথে রহমাতুল লিল আলামিন, যেই মাত্র আপনি আমার নবী নবীজির নাম মুবারক বলল আসমানের দরজা খুলে দিল, আমার নবী ঢুকলেন, ঢুকে দেখে বিরাট বড় একটা কেদারা মানে চেয়ার, ওই চেয়ারের মধ্যে হযরতে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম বসা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী আদম নবীর চিনে কি চিনে না, সবাই বলেন চিনে কি চিনে না, দেখবেন যদিও চিনে, নতুন জামাই বিয়ে করে আপনার নতুন নতুন আসছে আর কি, যদিও চিনে এটা চাচা শ্বশুর লাগে, এটা মামা শ্বশুর লাগে, এরপর সাথে তারা জিগা এটা কি লাগে, এটা কি লাগে, ঠিক না? কোন আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল উনি কি, ওনার নাম কি, ওনার কি পরিচয়? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনি হচ্ছেন হযরতে আদম আলাইহিসসালাম। এবার আমার নবীজি সালাম বিনিময় করলেন, আদম আলাইহিসসালাম সালাম বিনিময় করলেন, এবার আমার নবী দেখতেছে আদম আলাইহিসসালামের ডান পাশে যে রূহগুলা দেখতে চেহারাগুলা নূরে ঝিলিক মিলিক করতেছে, লক্ষ লক্ষ মানুষের রূহ, আর বাম
পাশে লক্ষ লক্ষ মানুষের রূপ, যাদের চেহারা অন্ধকার নিমজ্জিত কালো দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, ও বাবা আদম, আপনার ডান পাশে যে রূহ গুলা কাদের রূহ? ও বাবা আদম, বাম পাশে যে রূহ গুলা কাদের রূহ? আদম নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, আমার ডান পাশে যে রূহ গুলি দেখতেছেন নূরে জিলিক মিলিক করতেছে, তারা হইল ওই রূহ, ওই সমস্ত রূহ, যে সমস্ত রূহরাও দুনিয়ার জমিনে আপনার আইন মানবে, আপনি রাসূলকে ভালোবাসবে, আপনি রাসূলকে মহব্বত করবে, কইরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে, হক পথে যারা চলবে, যারা হারাম খাইবে না হালাল পথে চলবে, তাদের রূহগুলো ডান পাশে, তাদের চেহারাগুলি নূরে জিলিক মিলিক করতেছে। আমি যখন তাদের দিকে তাকাই, আমার মুখ দিয়া মুস্কি হাসি মেরা হয়, ও দয়ার নবী, মায়ার নবী, আমার বাম পাশে যে রূহগুলি, তারা দুনিয়ার জমিনে যেমনি ইচ্ছা তেমনে চলেছে, তারা নামাজ পড়ে নাই, তারা রোজার মাসে রোজা রাখে নাই, হোস্টেলের দরজা বন্ধ করে খাইছে, তারা হক পথে চলে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, তারা হইল ওই সকল উম্মত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কালে দিয়া অন্ধকার করে দিয়েছেন। তাদের দিকে যখন আমি তাকাই, আমার চোখ দিয়া হাজার হাজার করে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার! আমরা নবীজির আদর্শ, নবীজির আখলাক গ্রহণ করতে চাই কি চায় না? আমার নবীজি এই কত মাস পরের মধ্যে অনেকগুলা জিনিস দেখলেন, বিশাল মুরুক আকারে একটা ফেরেশতা দেখলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন কর নকির আসিয়াও সওয়াল করবেন বসায়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়াও, ইয়া রাসূলুল্লাহ, বলুন না, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরারে আমার, ময়ূর আকারে আপনার মুরুক আকারে যে ফেরেশতা দেখলেন, জিব্রাইল কই, এ জিব্রাইল, আমার নবী কই, এ জিব্রাইল, এই ফেরেশতার কাজ কি? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ফেরেশতার কাজ হইল, এই ফেরেশতা যখন ফজরের টান হয়ে যায়, আল্লাহর রহমতের বান্দাদেরকে ডাকতে থাকে, আসসালাতু খায়রু মিনান নাউম, আর কোন আল্লাহু আকবার, জিব্রাইল কই, নবী গো, এই ফেরেশতার কাজ হইল যখন ফজরের সময় হয়, ফেরেশতা মুরুগাকারে আল্লাহ বানায়া রাখছে, এই ফেরেশতা বলে, নামাজ ঘুমের চাইতে নামাজ ভালো, এ আল্লাহর বান্দা ঘুমায় নাও, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো, এই মুরুগের আওয়াজ শুনি না, পৃথিবীর যত মুরুগ আছে সবাই ডাকে কুকুরে কুক, আমরা শুনে আসলে কুকুরে কুক ডাকে নাও, সবাই কয় আসসালাতু খায়রু মিনান নাওম, ঠিক কিনা বলেন? সবাই বলে আসসালাতু খায়রু মিনান নাওম, আর ঘুমায় না রে মন, ঘুমায় না আর, একদিনে ঘুমাইবারে মন, কবরের মাজার মন ঘুমায়, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, কবরের মাজার মন ঘুমায় না হারি, কন্যা আল্লাহু আকবার। এ আমার খাদ্রাইলের বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা গো, ফজরের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কি ডাকে না?
ওইটাকে আমাদের সাড়া দেওয়া দরকার আছে কিনা নাই বলেন। মুসলমানের সন্তান যদি ওই ডাক শোনার পরে ঘুমিয়ে থাকে, তাকে কেমনে মুসলমান বলা যায়? তার কেমনে মুসলমানের পরিচয় পাওয়া যায়? এই জন্য আজকে থেকে ওয়াদা করবেন, ফজরের টাইমে যখন আপনাকে মুয়াজ্জিন ডাকবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। একটা লোক ঘুমিয়ে থাকবেন না, সবাই যায় মসজিদের মধ্যে নামাজ পড়বেন, দেখবেন মসজিদে নামাজ পড়লে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, সারাদিন আপনার ভালো লাগবে, ভালো লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো লাগে কি লাগে না? আজকে যেমন আপনার ফজরের নামাজ পড়তে গেলাম আমাদের বড় মসজিদে, অনেক মুসল্লি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার, অনেক মুসল্লি সবাইকে নিয়ে নামাজ পড়ার পরে এই যে নামাজ পড়ে বের হইলাম, জুমার নামাজ গিয়ে ঢাকা পড়াইলাম, কত পরিশ্রম করে গেলাম, আবার আসলাম, আবার বসছি। ইনশাল্লাহ আপনারা থাকলে 10 ঘন্টা কথা বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেয়। কোন আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মহব্বত আপনি করেন, দেখবেন দুনিয়ার কাজ কাম আপনার কাছে সব ভালো লাগবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অনুরোধ করব আমি আপনাদেরকে, পায়ের নিচে হাত দিয়ে বলবো, যে সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা মানুষ ঘুমিয়ে থাকবেন না, সবাই ওইটা নামাজের মধ্যে চলে যাবেন, আপনার ঘরে রহমত, পরিবারে রহমত, আপনার কামাই ইনকামের মধ্যে রহমত হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথম আসমানের মধ্যে অনেক কিছু দেখলেন, প্রথম আসমানের ফেরেশতারা আমার নবীকে আহলান সাহলান মুবারকবাদ জানাইলেন, আমার নবীরে কিছু বকশিস দিলেন, উপঢৌকন দিলেন। এবার আমার নবীজি গেলেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানে গিয়ে নূহ আলাইহিস সালামের সাথে দেখা, আমার নবী গেলেন তৃতীয় আসমানে, তৃতীয় আসমানে গিয়ে আরেকজন নবীর সাথে দেখা, চতুর্থ আসমানে যাইয়াও আমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয় হইল, আমার নবী ডাক দিয়া কই, ইদ্রিস নবী আপনি না জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে আপনি গেলেন না। ইদ্রিস নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কম চেষ্টা করি নাই, কম চেষ্টা করি নাই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যেই গেটে গিয়ে আমি আওয়াজ করি, ভিতর থেকে আওয়াজ দেয় কে, বলে আমি ইদ্রিস নবী। কো কেন আসছেন? কো জান্নাতে ঢুকতে চাই, ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত রহমাতুল্লিল আলামিন এই জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, কোন নবী পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবা না। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, হে বলেন কিন্তু মদিনাওয়ালা, আরে সবাই বলেন না, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা, রসুল তুমি শোনো গো আমার পরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, বলেন না আল্লাহু আকবার। রসুল তুমি শোনো গো আমার পরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, আমার অন্তর গভীরি মদিনায়া চেহেরে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে, বলেন সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা যে এগিয়েছে একবার, সোনারে মদিনায় তার মনে আর তো কোনো দুঃখ রইল না, ঠিক কিনা বলেন? যে সোনারে মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না, ও তার অন্তর গভীরি মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে, কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ঈসা নবী গো তুমি তো চতুর্থ আসমানে, তুমি কি খাও, তোমার খানা পিনা কি, তোমার সামনে তো কোনো খাবার দেখতেছি না। ঈসা নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার খানা পিনা আর কিছু না, ইয়া রাসূলুল্লাহ
দাও, আমার যখন খাবারের প্রয়োজন হই, আপনি নবীজির উপর যখন দরুদ শরীফ পড়ি সালাত ও সালাম পড়ি, আমি ঈসা নবীর খানা পিনা হয়ে যাই। জোরে কর না আল্লাহু আকবার। আমরা তো নবী মায়ান নবীর দুরুদ ও সালাম চাই কি চাই না? এই সবাই বলেন চাই কি চাই না? ঈসা নবী কই আমার খাবার আহার হচ্ছে নবীজির দুরুদ ও সালাম। জোরে কর না আল্লাহু আকবার। পঞ্চম আসমানে গেলেন আরেকজন নবীর সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরতে মূসা নবীর সাক্ষাৎ, সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ বাইতুল মামুর। সেখানে বাইতুল মামুরের মধ্যে আপনার হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম, হাজারা আলাইহিসসালাম বসা, ওনাদের সামনে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা, ওনারা শাসন করতেছে, ছোট ছোট ছেলে মেয়েগুলি হঠাৎ করে আবার ওনাদের খুলে উঠতেছে, ওনাদের মুখের মধ্যে চুমা দিতেছে, আদর করতেছে, আনন্দ করতেছে। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, প্রেমালাপন করলেন। করার পরে ডাক দিয়া কই, ও আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে ছোট ছোট বাচ্চাগুলি দেখা যায়, ওই বাচ্চাগুলি কারা? কিছু কিছু বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আমি নবীর উপর যেই কোরআন নাজিল হবে হয়েছে সেই কোরআন পড়তেছে তারা কারা? ইব্রাহিম নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ছোট ছোট বাচ্চারা হইল, ওই বাচ্চা যেই বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করার পরে এক মাস দুই মাস তিন মাস আয়াত পেয়েছে, বাবার মনের আশা পূরণ করতে পারে নাই, বাবা ডাকতে পারে নাই, মা ডাকতে পারে নাই, ওই সকল সন্তানদেরকে আল্লাহ পাক আমাদের সামনে পাঠায় দেয়। যখন তাদের মার কথা মনে হয় বিবি সারার কাছে চলে যায়, যখন বাবার কথা মনে হয় আমি ইব্রাহিম নবীর কাছে চলে আসি, আইসা আমারে বাবা ডাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, যাদের ছোট ছোট বাচ্চারা নাবালক অবস্থা মারা যায় তাদের জন্য চোখের পানি ফেলতে নাই, কারণ তাদের জানাজার নামাজের যে দোয়া, দোয়ার মধ্যে বলা হয়েছে তারা আমাদের জন্য সুপারিশকারী, অগ্রগণ্যকারী। জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, তারা কোরআন পড়ে তারা কারা? ইব্রাহিম নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই সকল উম্মতেরা তারা নিয়ত করেছিল ছেলেকে হাফেজ বানাবে, মেয়েকে হাফেজ বানাবে, মেয়েকে ছেলেকে আলেম বানাবে, বানাইতে পারে নাই, তাদের বয়স যখন দুই মাস এক মাস তিন মাস পাঁচ মাস দুই বছর তিন বছর, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠেই নিয়ে আসছে মা বাবার আশা পূরণ করার জন্য, যে বাপ মারা খাস নিয়তে নিয়ত করেছে, যে মা বাবা খালেস ভাবে নিয়ত করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হাফেজের বাপ বলে ডাক দিবে, হাফেজের মা বলে ডাক দিবে, আলেমের মা বলে ডাক দিবে, আলেমের বাবা বলে ডাক দিবে। এই জন্য তারা দুনিয়ায় আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, আমি ইব্রাহিম নবীর কাছে পাঠাইয়া দিছে, আমি তাদেরকে কোরআন মুখস্থ করে করাইতেছি, আলেম বানাইতেছি। জোরে কর না আল্লাহু আকবার। এই জন্য আপনি নিয়ত করেছেন, নিয়তটা যদি সহি হয় আপনার সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আমার নবী বলেছেন হাশরের ময়দানে আপনাকে হাফেজের বাপ বলে ডাক দিবে। হাফেজের বাবার কত দাম? হাফেজের বাপ মার মাতার মধ্যে নূরের বুকুর থাকবে, আলেমের বাপ মার মাতার মধ্যে নূরের বুকুর থাকবে। ডাক দিবে, হে আলেম জান্নাতে চলে যাও, হে হাফেজ জান্নাতে চলে যাও। হাফেজ বলবে আমি যাব না, আমার মা কই, আমার বাবা কই, বলবে ওই যে তোমার মা বাবা তাদেরকে মাতার মধ্যে নূরের মুকুট ফরাইয়া দিলাম, তাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। একজন হাফেজ বলবে আল্লাহ আমার বংশ থেকে কমপক্ষে দশজনকে আমার সাথে জান্নাতে দিতে হবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কর না আল্লাহু আকবার। হাফেজের দাম আছে কিনা নাই বলে? এ আমার বন্ধুরা বাবারা, আমরা কিন্তু দাম বুঝি না, আমরা কিন্তু অ্যাঙ্কার করি, আমরা কিন্তু বুঝি না। ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা
অসুবিধা হয়েছে, কষ্ট হইতেছে, একটু যে করেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বাঙ্গ নবীজি, তুমি মেহের বাওয়ান, ও নবীজি তুমি মেহের বাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। নয় একবার দেখিলে, নয় একবার দেখিলে জোড়াইতাম প্রাওয়ান, ও নবীজি তুমি মেহের বাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপি গণবিজে, তুমি দয়া বাওয়াহান। আমরা সবাই পাপি গণবিজে, তুমি দয়া বাওয়াহান। তোমার দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান, ও নবীজি তুমি মেহের বাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি, ওহো দের ময়দান। কত কষ্ট করলেন নবীজি, ওহো দের ময়দান। দান দান মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাপে রবে মাওয়ান, ও নবীজি তুমি মেহের বাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। তুমি ডাক দিলে বলার পানে চাহায়ুরি, ও প্রাণের মরশিদ রাইয়া। আল্লাহ আল্লাহ। ধীরে 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 যাহ রাইয়া। আল্লাহ 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 আল্লাহ। আহমার বেয়ার জাতির গো মুর্শিদ চারজনারে দেখি, তাহারা মুর্শিদ কে বেলায় গিদিন দিবে আমায় পাকে। আল্লাহ 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 আল্লাহ। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিহুরি, ও প্রাণের মরশিদ রাইয়া। আল্লাহ আল্লাহ। ধীরে 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 যাহ রাইয়া। আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হাফেজের কোরআনের দাম আছে কিনা নাই বলেন, একজন আলেমের দাম আছে কিনা নাই বলেন, কারণ আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারিস জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একজন আলেমরা মহব্বত করলে হাকিকতে আমার নবীরে মহব্বত করা হয় জুড়ে কন্যা আল্লাহু আকবার।
আমাদের গ্রামে হাফিজি মাদ্রাসা, হাফেজ ছাত্ররা ঘোরাফেরা করে, তাদের সম্মান কত আমরা বুঝি না। আমার নবী বলেন, যখন হাফেজ ছাত্ররা রাস্তা দিয়ে বের হয়, ফেরেশতারা নূরের পরবি ছায়া দেয়, যে এলাকা দিয়ে ছাত্ররা হাঁটাফেরা করে ওই জায়গায় যে কবরস্থান থাকে, ওই কবরস্থানের আজাব কোরআনের হাফেজের ছাত্ররা হাইটে যাওয়ার কারণে আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, মাদ্রাসার ছাত্ররা যখন বের হবে তাদেরকে কোনো কাজে ধমক দিবেন না, তাদের মাথায় হাত বুলাবেন, তাদেরকে ভালোবাসার কথা বলবেন, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, এই মহব্বত করার কারণে হাশরের ময়দানে তারা কাজে লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নবী, মায়ার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কুলবৃক্ষ, বড়ই গাছ, বড়ই গাছ শেষ সীমানা। এবার যাওয়ার পরে জিব্রাইল পিছন দিকে চইলা যাইতেছে, এবার বুরাক বন্ধ হয়ে যাচ্ছে, বুরাক আর যাচ্ছে না। বুরাক মানে তার গতি কত জানেননি, চোখের সীমানা যত, পলকের সীমানা যত, তার একটা কদমের দূরত্ব তত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন গতি বুরাক! ওই বুরাক থেমে গেছে, থেমে যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম থেমে গেছে। আমার নবীকে একা ফলাইয়া তারা পিছনে, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমি কেমনে যাব, তুমি কেন থেমে গেলা? জিব্রাইলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও নূরের নবীজি, রহমাতুল্লিল আলামিন। এটা হলো কুলবৃক্ষ শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি জিব্রাইল চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সৈশত নূরের পাকা জ্বললা সাইকাই হয়ে যাবে, আমি আর সামনে যাব না। আপনি অপেক্ষা করেন আপনার জন্য, আল্লাহ কিছুক্ষণের মধ্যে বাহন পাঠাবে রফরফ। জোরে কন্যা আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হলেন সওয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হলেন সওয়ারি, পিছে পিছে ফির জিলানি আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, মারহাবা মারহাবা দুনি ফেরেশতারা সব রোহানি, পিছে পিছে ফির জিলানি আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মেরা হাজে যাই আল্লাহর হাবিব নূরে কামিলে ওয়ালা, মেরা হাজে যাই আল্লাহর হাবিব ওহে কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, প্রেমের খেলা খেলেন খোদা নবীজির লইয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবে কন্যা আল্লাহু আকবার। রফ রফ মানে লিফট, লিফট বুঝেনি, লিফট, যারা শহরে গেছেন লিফটে, যারা উঠছেন লিফট, ওটা মাত্র টান মারে এই রফরফটা। আমার নবী কয় একটা বিছানা, এই বিছানাটা যখন আমি বসলাম লিফটের মতন টান মারছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই বাইতুল মামুর থেকে ওই রফরফের মধ্যে আমার নবী যখন সাওয়ার হইলেন, আপনার একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল আপনার 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আমার দয়ার নবী মায়ার নবীজি আরশ আজমের গোড়ায় যায়া পৌঁছলেন। এবার দয়ার নবী মায়ার নবীজি আরশ আজমের মধ্যে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় উঠবে আরশ আজম? কষ্ট হইতেছে? আরে হুজুর তাই শেখেছে, কিছুক্ষণের মধ্যে দৃষ্টি আসবে। কন্যা আল্লাহু আকবার।
বুঝি না আসলে আজকে যে হুজুরকে আমরা দাওয়াত করেছি হাজার হাজার মানুষ হওয়ার কথা আসলে বুঝতেছি না। তবে হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবেন, আপনাদের কষ্ট হইতেছে? আমার দয়ার নবী মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন আরশ আজমের গোড়ায় আরশ আজমে উঠবে, আরশ আজমে উঠবে, আরশ আজমে ওঠার সময় আমার নবীজি উঠবে, হঠাৎ করে আবার মাথা মোবারক নিচের দিক দিয়া দিলেন, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও বন্ধু আপনি আপনার মাথা মোবারক নিচে দিচ্ছেন কেন? আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো, ও হো আল্লাহ আমার একটা কথা মনে হয়ে গেছে, ও আপনার কি কথা মনে হয়ে গেছে? ও আল্লাহ মুসা নবী যখন আপনার সাথে কোতরে পারে এটা কথা বলতো, জুতাগুলি নিচে রাইখা উপরে উঠতো, আপনি মুসা নবীর নির্দেশ দিতেন জুতাগুলি নিচে রাখার জন্য, আর মুসা নবী জুতা নিচে রাইখা উপরে উঠতো। আমি আরশে আজিম উড়ব, এত দামি আরশে আজিম, আরশে আজিমের মধ্যে জুতা নিয়ে উঠব এটা কেমন হয়? এই জন্য আমি জুতা আমি খুলতে গেলাম, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি যখন আসতেছেন সেই না, আরশে আজিম আমার কাছে দরখাস্ত করেছে আপনি যেন জুতা মুবারক নিয়ে ওঠেন, আপনি নবী জুতা মুবারক সহকারে আরশে আজিমের মধ্যে পা রাখলে, আপনি নবীজির জুতা মুবারকের তুলি মুবারক লাগলে আমার আরশে আজিমটা ধন্য হইয়া যাবে। আরশে আজিম যার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আরশে আজিম যার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, এমন দরহ দিন নবী আর তুমিলে না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, বলেন ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, যেতায় আছে দয়ার নবী মায়ার কাজিনা, আচিত কার করে বলুন না আল্লাহু আকবার। আর শাজিম যেই নবীজির সুতা মুবারকের দুলি মুবারকের জন্য পাগল দেওয়া না, ওই নবী কেমনে আমাদের মত হয়, ওই নবী কেমনে আমাদের মত মরে পচে গলে যায়, এটা আমার বুঝে আসে না তারা কি এইগুলা বলে। অথচ দয়ার নবী মায়ার নবীজির দুলি মুবারকের জন্য আল্লাহর আরশে আজিম পাগল ছিল, জোরে কন্না আল্লাহু আকবার, আর মহব্বতে কন্না আল্লাহু আকবার। দুঃখের বিষয়, গতকালকে চান্দুরা ডাক বাংলার মাঠে মাহফিল ছিল, যাওয়ার পরে হুজুর বলতেছে হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন, এই কয়দিন আগে এক ওয়াজের মধ্যে মাঠের মধ্যে হুজুরে ওয়াজ কইরা গেছে, হুজুরে ওয়াজ কইরা গেছে যে নবী নাকি মইরা গেছে, এই নবীর আবার মিলাদুন নবী কি মইরা গেছে, মরার মৃত্যু দিবস পালন করার কথা মিলাদুন নবী নাকি খ্রিস্টানরা পালন করে, যারা বর্তমানে বাংলাদেশে মিলাদুন নবী পালন করে তারা নাকি খ্রিস্টান, জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের স্থান নিচে না উপরে, নিচে না উপরে, আবু জাহিল্লা বেয়াদবি করেছে স্থান নিচে না উপরে, আবু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত করেছে স্থান উপরে না নিচে, আরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী আবার আরশ আজমের মধ্যে উঠলেন, উঠার পরে বলতেছে উদ্মমিননি হে বন্ধু আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন, যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে আমার দয়ার নবী মায়ার নবী যে এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার নাম হচ্ছে লামাকান, যেখানে উত্তর নাই দক্ষিণ নাই পশ্চিম নাই বায়ু নাই বাতাস নাই, একবারে নিস্তব্ধ। আমার নবীজি একটু ভয় 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 লাগতেছে, এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আনহু কণ্ঠ দিয়া কে যেন বলতেছে কিফিয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে আল্লাহর পয়গম্বর হে আল্লাহর বন্ধু মুহাম্মদ আপনি একটু অপেক্ষা করেন, আপনার প্রভু এখন নামাজের মধ্যে মশগুল, জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী চিন্তায় পড়ে গেলেন আবু বকরের কণ্ঠ আমি কেমনে শুনলাম, এখানে আবু বকর কেমনে আসলো, মুহাদ্দিসিনে কেরামগণ আপনারা ফয়সালা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দয়ার নবী মায়ার নবীজির প্রিয় সাথী ছিলেন আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গুহার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যেখানে যাই সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য একজন ফেরেশতারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনর কণ্ঠ বানায়া আবু বকরের কণ্ঠ দিয়ে আমার নবীর সান্ত্বনা দিছে, জোরে কন্না আল্লাহু আকবার।
কিফিয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু আপনার প্রভু এখন নামাজে মশগুল সালাতে মশগুল, জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি নামাজ পড়ে? এখানে নামাজ অর্থ আপনার দুরুদ এবং সালাম, এখানে নামাজ অর্থ দুরুদ এবং সালাম। কে যেন বলতেছে, ও আল্লাহর বন্ধু আপনার প্রভু এখন দুরুদ এবং সালামে মশগুল। আমার নবী কই, আল্লাহ আবার কার দুরুদে সালামে মশগুল? কারণ আল্লাহ তো একজনের দুরুদ এবং সালামে মশগুল। আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা জুরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আমার আল্লাহ তো একমাত্র, আমি নবীর উপর সালাত পড়ে দুরুদ পড়ে। আমার নবী অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে আল্লাহ পাক কিন্তু কাউকে আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আপনার সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কার সালামের জবাব নেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ সালাম দিতেও পারে না। আমার দয়ার নবী মায় আল নবী যখন আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ পাক কই, বন্ধু আপনি কি নিয়ে এসেছেন আমার বাড়িতে যে আসছেন? আমার আপনার নবী ডাক দিয়া কই, বন্ধু ও আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য নিয়ে আসি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর আল্লাহর নবী কত কাছে? কোরআনুল কারীম আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فَكَانَ قَبَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, আল্লাহ কয়, আমি আমার আমার বন্ধু এমন নিকটবর্তী, গুলানের মধ্যে যেমন ধনুক লাগানো হয়, তীর লাগানো হয়, টান দিলে যতটুকু হয় এক হাত মতান্তরে দেড় হাত, মাঝখানে কোনো পর্দা নাই, বেড়াহা নাই, মাঝখানে কোনো আউডা নাই, পর্দা নাই। আমার দয়ার নবী মায়ার নবীজি একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতু রব্বি আজ্জা ওয়াজাল্লা ফি আসানি সূরাতিহি, আমি আমার কপালের চক্ষু দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমার সামনে সরাসরি দেখলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা নবী ছাড়া অন্য কোন নবী দেখছেনি? আমরা দেখতাম চাই কি চাই না, আমরাও আল্লাহকে দেখব। আমার নবী কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি তো আল্লাহকে সরাসরি দেখছেন, আমরা দেখব কিনা? আমার নবী কই, তোমরাও দেখবা, তবে তোমরা দুনিয়ার জমিনে দেখবা না। তোমরা যদি আমি নবীর আদর্শ লয়া কবরে যাও, তোমাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে, দিনের বেলা সূর্য যেমন দেখো, রাত্রের বেলা পূর্ণিমার ছাদে যখন তোমরা চাঁদ দেখো, চাঁদটাকে যেমন ভাবে সরাসরি দেখো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের সামনে সরাসরি দেখা দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? চাইলে তো জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ গো আপনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন, উত্তর আছে কিনা নাই বলেন? আসেনি আসেনি আসেনি। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যদি বান্দারা প্রশ্ন করে, আল্লাহ গো আমরা কেমনে এবাদত করব, সবগুলা প্রশ্ন একবারে বলে নিয়ে যাই, আল্লাহ আমরা কেমনে নামাজ পড়ব, আল্লাহ আমরা কেমনে রোজা রাখবো, আল্লাহ আমরা কেমনে ব্যবসা করব, কেমনে প্রতিষ্ঠান চালাবো, কেমনে দেশ চালাবো, কেমনে রাষ্ট্র চালাবো, কেমনে আমার জীবন গঠন করব, আল্লাহ পাক সব পুরার উত্তর দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
لقد كان لكم في رسول الله أسوة حسنة. قلنا الله أكبر. আমার আল্লাহ বলবে হে আমার বান্দারা, তোমরা কেমনে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, কেমনে নামাজ পড়বা, কেমনে রোজা রাখবা, কেমনে সত্য পথে চলবা, হক পথে চলবা, সবগুলি আদর্শ আখলাক আমার দয়ার নবী মায়ার নবীর মধ্যে। আমার নবীরে আমার বন্ধুরে প্রো করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কেমনে করবা, সবগুলি কিলার কাট পায়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহর বন্ধু নিকটে, কত নিকটে, মাঝখানে কোনো পর্দা নাই, প্রেমের আলাপ চলতেছে। একদিন নয়, দুই দিন নয়, ২৭ বছর প্রেমের আলাপ করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বারবার একই কথা, ও বন্ধু আপনি কি চান? ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলো তারা কারা? অনেক প্রেমের আলাপ হয়েছে, যে কথা কই সেখানে আমার নবী শুধু বলে ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু আপনি শুধু উম্মতের জন্য দেওয়া নাও, আপনি তো নিজের জন্য কিছু চাইলেন না। আমার আপনার নবী কয় আমার কিছু লাগবে না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, উম্মতরে মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী অনেক আলাপ আলোচনা করার পরে যখন চলে আসবে, আল্লাহ কয় বন্ধু আপনারে আমি দিদার দিলাম, মেরাজ দিলাম, ওইদিকে আলোচনা ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছিল বন্ধু আপনি কি আনছেন? আমার নবী যে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলি যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ার নবীকে এইগুলো গ্রহণ কইরা বলেন আমিও আপনাকে দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার জন্য শান্তি রহমত বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য কত দরদি, আমাদের জন্য কত পাগল, ডাক দিয়া কয় আল্লাহ আপনি শুধু আমি নবীরে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, আমি নবী একলা একলা সালাম রহমত বরকত নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার নেককার উম্মত যারা তাদের উপরও আপনার সালাম, আমি নবীর সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রেমের আলাপ শেষ, আমার নবী চলে আসবে, আল্লাহ পাক ডাক দেয়া কয় বন্ধু আপনারে তো আমার কাছে নিয়ে আসলাম, আদম নবী থেকে কোন নবীরে আমার কাছে আসি না, নিয়ে আসি নাই, আপনি নবীজি খুশি কিনা? আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দেয়, আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আপনি কেন কান্দেন? ওই আল্লাহ আমি তো মেরাজ করলাম, আপনারে দেখলাম আমি, আল্লাহ ও আল্লাহ আমি আপনারে দেখেছি, কিন্তু আমি এই জন্য দুঃখিত, আমি এই জন্য খুশি হতে পারি নাই, আনন্দ হতে পারি নাই, আমার উম্মত তো আপনারে দেখলো না, আমার উম্মতের তো মেরাজ হইল না, আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, এই জন্য আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আল্লাহ মেরাজ করেছি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বড় খুশি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্ম কান্দেন নবী ওই মদিনাতে, হে বলেন মোদের জন্য কান্দেন
আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে কেহ মনে রাখবে না, ঠিক কিনা বলেন? উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, উম্মতদেরকে টেনে নবী নিবেন কুলেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মহব্বত কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ আমি খুশি না, কো আপনার উম্মতের মেরাজের ব্যবস্থা দিলাম, আমার নবী তো বড় আনন্দ, আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা দিবেন, আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা আপনি কি দিবেন? লাস্টে আমার নবী আল্লাহ বলেন, ও বন্ধু আপনার উম্মতের মেরাজের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মতের মেরাজ হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো আনন্দ, আমার উম্মত মেরাজ করবে, আমার নবী কয় আলহামদুলিল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 50 ওয়াক্ত দিছে আমার নবী, জানে কি জানে না? আমার নবীর উম্মত পড়ব কি পড়ব না, কব তৈব আমার নবী জানে কি জানে না? এখানেও হেকমত আছে, হাকিকত আছে। আমার জমির নবী যদি নিষেধ করতো তাহলে 5 ওয়াক্তই দিল, আল্লাহ নবী যদি বলতো 2 ওয়াক্ত দেন 2 ওয়াক্তই দিল, আল্লাহ নবী যদি বলতেন 1 ওয়াক্ত দেন আল্লাহ 1 ওয়াক্তই দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে 50 ওয়াক্ত, নবীজি মেনে নিয়েছেন 50 ওয়াক্ত, এখানের মধ্যে বিরাট হাকিকত, ঠিক কিনা বলেন? এবার আমার নবী জানে আমি যখন ষষ্ঠ আসমানে যাবো, মুসা নবী কইবো আপনার উম্মত পারতো না, আমি একটা বাহানা ধরে আল্লাহর কাছে আমু, আসার পরে আল্লাহ কমায়া দিব, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীজি মেরাজ থেকে চলে আসতেছে, চলে আসতেছে, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বল, আমার নবীজি চলে আসতেছে, এখানে একটা হেকমত, যাওয়ার সময় গেছে বুরাক এবং রফরফে, আসার সময় কি দিয়ে আসছে কোনো কিতাবের মধ্যে পাইলাম না, কি দিয়ে আসছে? রিসার্চ করার পরে বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলে বুরাক লাগে না, রফরফ লাগে না, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক পলকের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, আবার পলকের মধ্যে মদিনায় দিতে পারে, মক্কায় দিতে পারে, জোরে কন্যা আল্লাহু আকবার। অনেকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর আজ ওয়াজ করে বুড়াকে গেল, মেয়ে রফরফে গেল, আওয়াজ সময় কি দিয়ে হিদায়ত কইল না, আর হিদায়ত আল্লাহ কুদরত দূরে কন্যা সুবহানাল্লাহ। আর রফরফ আর বুড়াক দেয়া আমার নবীর নিচে বুঝাইছে যে আমার নবী আসতেছে, সবাই দেখার জন্য পাগল, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়া নবী মায়ের নবী ষষ্ঠ আসমানে আস, মুসা নবী কই আল্লাহর রাসূল আপনি যে মেরাজে গেলেন, আমরা তো কত চেষ্টা করলাম আল্লাহ দেখা পাইলাম না, আপনি কি নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য হাদিয়া? আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ। ও 50 ওয়াক্ত, আমার উম্মত 2 ওয়াক্ত করছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত যাইন, গিয়ে আর কমায় আসেন। আমার নবী কয় ঠিক আছে, আমার উম্মত যদি না করতে পারে আমি যাই, যায় ডাক দিয়ে কয় আল্লাহ, মুসা নবী বলছে আমার উম্মত বলে পড়তে পারতো না, কোন নবী বলছে? কোন নবী? আমার নবী যদি ওই সময় বলতো আল্লাহ আমার উম্মতের 1 ওয়াক্ত দেন, আল্লাহ 1 ওয়াক্তই দিল, ঠিক কিনা কন? আমার নবী কই আল্লাহ, মুসা নবী বলছে আমার উম্মত বলে পড়তে পারবে না, আপনি কমায়া দেন, আল্লাহ কই আমি 5 ওয়াক্ত কমায় দিলাম, যান এখানেও একটা প্রেমের খেলা, আল্লাহ তো একবারে 45 ওয়াক্ত কমায় দিতে পারতো, পারতো কি পারতো না, পারতো কি পারতো না? প্রেম আশেকার মাসুকের খেলা, বারবার নবী আসবে আল্লাহর সাথে দিদার হবে, আমার আল্লাহর সাথে নবীর দিদার হবে, এটা একটা খেলা। আর মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ গো আপনারে আমি সচক্ষে দেখতে পারলাম না, ও আল্লাহ আপনার হাবিব বারবারে আপনার দিকে আমার কাছে আসবে, আপনার হাবিবরে দিকে আপনি দেখার স্বাদ মিটাবো, জোরে কন্যা আল্লাহু আকবার। তো আমি যে কথা বলছিলাম শেষ করে দিচ্ছি, দয়ার নবী মায়ার নবী জি এইভাবে আপনার 9 বার গেছে, কয়বার কয়বার গেছে? 9 বার। 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত কমে যাওয়ার পরে তাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যখন লয়েছে মুসা নবী কই আল্লাহ রসুল আপনি আবার যাই আরো কমায় আনুন, জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবী কারে আমি আর যাবো কেন, বারবার যাবো আমার লজ্জা লাগে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও বন্ধু
দয়ার নবী মায়ার নবীজি কত হেকমত জানেন গো নবীজি, আমি আপনাকে পঞ্চাশ ওয়াক্ত দিয়েছি আপনি নিষেধ করেন নাই, যদিও লাস্টে আপনার উম্মতের জন্য নামাজ দিলাম পাঁচ ওয়াক্ত, আপনার উম্মত পড়বে পাঁচ ওয়াক্ত, আপনি যে প্রথমে পঞ্চাশ ওয়াক্ত মেনে নিয়েছেন রাজি হয়ে গেছেন, এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের সওয়াব লেইকা দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কারণ হাসরের ময়দানে নবীজি নবীজির উম্মত চিনবেন কেমনে? এই চিনার উপায় হইল আমার নবী বলেছেন যে আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের জন্য উযু করবে। হাসরের ময়দানে উযুর স্থানগুলি যেই সব জায়গা বিজায় বিজায় তারা উযু করবে, ওই স্থানগুলি নূরে চিলিক মিলিক করবে। হে আয়েশা, তাই লক্ষ লক্ষ যদি পরিবেকরা থাকে আর একটা দুইটা যদি চিত্রা থাকে অন্য কালার থাকে চিনতে যেমন সমস্যা হয় না, কোটি কোটি উম্মত যদিও হবে আমার যে উম্মতটা পাঁচ ওয়াক্ত নামাজই হবে, তাদের উযুর স্থানগুলি নূরে চিলিক মিলিক করবে, আমি নবীজি তাদেরকে বেছে বেছে আমি নবীজি জান্নাতে দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে আস-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ মুমিনদের জন্য মেরাজ হবে, নামাজ পড়বেন দুনিয়ায় আর আপনার জান্নাতে যখন যাবেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা, নবীজি মেরাজ থেকে আসছে আইসা কই আমি সাতাশ বছর ঘুরে আইসি, এদি আমার সকিল লড়তেছে পানিগুলি বোঝে নিতে হুজুর পানি আমার বিষ্ণু মুবারক গরম, এই খ্রিস্টান ইহুদি খ্রিস্টানরা নাসারা কয় মুহাম্মদ তো দিনে পুরা পাগল হইছে, সাতাশ বছর বলে কাটাই আইছে আয়া দে জিনজিল লরে পানি গড়িয়ে যেতে সেই একটা পাগলের কথা হইলো, সবাই দূরে গেছে আবু করে গেছে, আবু কর তোমার নবী তো পুরা পাগল হইছে। জোরে কর না আউযুবিল্লাহ। আরে কি হইছে? কয় তোমার নবী কয় সাতাশ বছর নাকি কাটাইছে আল্লাহর সাথে প্রেমে আলা কইরা আয়া দেখে করে জিনজিল লড়তেছে পানি যে উজু করছিল বই দিয়ে দিচ্ছে, কত বড় পাগলের কথা। কে বলছে? তোমার নবী বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেমিক ছিল, ডাক দিয়া কয় হে মক্কাবাসীরা হে ইহুদি নাসারারা আমার দয়ার নবী মায়ার নবী যদি বলে থাকে আমি নবীকে জিজ্ঞাসা করতে হবে না, আমি আবু বকর মেনে নিলাম আমার রসুল যা বলেছে তা সত্য, আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার রসুল শোনার পরে পরে বললেন হে আবু বকর কোনো প্রশ্ন ছাড়া এত বড় কথাটা তুমি মেনে নিলা, যাও তোমার নামে আমি আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দয়ার নবী মায়ার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবেসে যেন আমরা কবরে যাইতে পারি সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।